হ্যাঁ হ্যাঁ আমি সেই বট। তুই সেই খালার বলে বট? হ্যাঁ ভাই বুঝতে পারছি, তা আমি সেই বট ভাই। মানে তুই সেই বাংলাদেশের এক নম্বর বট গ্র্যান্ডমাস্টার জন প্রসাদ? হ্যাঁ ভাই আমি আমি সেই। হ্যালো গাইস আসসালামু আলাইকুম, কি টাকা বসে পড়া, আশা করি সব ভালো আছো। ভিডিও করতেছি কি জন্য? আরে মরার দত দল বুইলে গেছি গা। তো তোমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা জানি কে ছিল। এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেশি। ওভার অ্যাক্টিং বেশি করতেছি। তোমার থাম্বনেল দেখে তো বুঝে গেছো গা আমাদের কি সারপ্রাইজ। তারপরে তোমাদের আমি সারপ্রাইজ বলতেছি। তো আজকে আমাদের আইতাছে কি আইতাছে কাবোর ওভারেটিং করতে যাও, কোনো ব্যাপার না। তো আমরা আজকে যাবো এখন রিসিভ করতে। আর আমার এরকম কোনো ব্লগ বানায় কোনো এক্সপিরিয়েন্স নাই, অনেক বাজে আমি জানি। তোমরা যেমন অনেক বাজে এডিট করি প্লাস অনেক বাজে ব্লগ বানাই, ব্লগ বানিয়েছি আগে হতে পারি না। তারপরে ট্রাই করবো, জানি তোমাদের বিনোদন দিতে পারি। আর জানো আমি সারা ঘুমাই নাকি, না ঘুমাই না ঘুমাই মনে করো রাত্রেবেলা এত কিছু ব্লগের ভিতরে এত কিছু মনে সব ভুল লাগেছে গা, কোনো কাহিনী নেই কা। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, কেমনে দেখবো। দৌড়ো বাল, কি যে কইতাছি বোকাছো তার মতন। প্লে বাটনের কাছে যেতে হইব, বাই, মুড়ি খাও। আমি এত বড় একটা গাধা যে আমার পার্সেল আসার পথে হলো সন্ধ্যার দিকে, আর আমি সকালবেলা এসে বসে রয়েছি। এতক্ষণ বসে থাকার পর আমি আমার ফ্রেন্ডের বাসায় এসে বসে রয়েছি। আমার গাধা ওই হাসতেছে আমার বোঝাতে, তুই বোকাছোদা ইনটু 100, আমি আর কিছু কমো না এখন। এত কম হ্যাঁ চা খামো, আর কিছু করার নেই কা। আমি এত বলতে বলো আমি এখানে ভালো মতন পড়বো নাকি, আমি বলছি সকালবেলা আসবো। আর শব্দ ছিল গা আমাদের রিমন ভাই আর রাজিম ভাই, এরা বলছে সকালবেলা এসে পড়বো। আমি ভালো মতন না দেখে এসে পড়ছি, কিছু করার নাই। আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য দুঃখিত। প্লে বাটন পাওয়ার পর দেখো এবার মনে হয় না প্লে বাটন পাবো এই জীবনে, বাই। তো ফাইনালি আমাদের সিলভার প্লে বাটন এসে পড়ছে। তো আসার কথা ছিল 3 তারিখে, তো আসছে আজকে 11 তারিখ। 3 তারিখের ভিতরে 11 তারিখ, আর আমি ব্লগ করি না কোনো সময়। আমি এক জায়গায় মনে করি আমার ক্যামেরাটা দাঁড়া করে রাখছি, আমার কাছে অনেক নার্ভাস ফিল লাগে ব্লগ করার সময়। আর আগে তোমরা কাহিনী দেখছো, আগের কাহিনী। তো আমাদের কিছুক্ষণ পর ফোন দিবে, তারা আসতেছে আমাদের প্লে বাটন দেওয়ার জন্য। কিছুক্ষণ পর আসার পর আমরা যাবো রিসিভ করতে আমাদের প্লে বাটনটা। হ্যালো আসসালামু আলাইকুম, আপনি কি তন্ময় দা বট বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আমি তন্ময় দা বট। মানে তুই সেই বট? হ্যাঁ হ্যাঁ আমি সেই বট। তুই সেই খালার বলে বট? হ্যাঁ ভাই বুঝতে পারছি, তা আমি সেই বট ভাই। মানে তুই সেই বাংলাদেশের এক নম্বর বট গ্র্যান্ডমাস্টার জন প্রসাদ? হ্যাঁ ভাই আমি আমি সেই। আমি ইউটিউবে তে করছি, তোর মতো ছাওয়াল কেবা করি পেলে বাটন পাই আমি এডে বুঝি নে। বট মার্কা গেম পেলে দিয়ে মরি মরি জোনের মধ্যে ডিরাম ফাটা তো তো মুতে মই মারি তো মারি গেল রে। তুই ইউটিউবে প্লে বাটন কেমন কর পাস? হ্যাঁ কেমন কর পাস? তোর মায়ের নিচে দাঁড়া আছি মানুষের অবস্থার মতো, এক্ষুনি 10 গুনতে গুনতে চলে আয়। তোর প্লে বাটন গোবরের মধ্যে ঠেলা দেবো, সাইডে সাইডে প্লে বাটন পরে পরিষ্কার করে নিস। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 তো অবশেষে আমাদের সিলভার প্লে বাটন এসে পড়ছে।
তো এটা আসার কথা ছিল আমাদের অলমোস্ট 3 তারিখে তো তাদের কোনো প্রবলেমের কারণে আজকে 11 তারিখ তো 11 তারিখ রাত রাতের বেলা আমাকে দেয়া গেছে তো এটা সব ইউটিউবারের একটা স্বপ্ন থাকে আমার জানার মতে আমারও ছিল প্রায় 3 বছর মেহনত করার পরে এটা আইসার আমি ব্লগে কিন্তু একদম পুরো নতুন আমি একদম ব্লগ ব্লগ করি না কা ক্যামেরার পিছনে আমার হাত পা আসতেছে আমার অনেক হাসি হয়েছে তো মিস্টেকগুলো সরি আর আমি আনতাছে ব্লগ বানাবো এগুলো তোমরা দেখার বিষয় না এটা এখন আমরা কি করব আনবক্সিং করব আমাদের কাছে আছে একটা কেজি এটা রাখি কেজি সবার কাছেই থাকে না না সবার কাছে থাকে না সিরিয়াসলি তন্ময় আমার উল্টো হয়েছি মনে হয় এটা প্রোটেক্ট করার জন্য মেবি এটা আমার ভবিষ্যতে কাজ আর কাজে আসবে আর ইউটিউব থেকে একটা কার্ড আসছে আমার জন্য প্লাস যেটা কিনা অনেক প্রায় 3 বছরের স্বপ্ন ছিল আমার এই যে আমার প্লে বাটন তো এই জায়গার ভিতরে অনেক মানুষ বলবে আমি এখানে আমার নাম কি জন্য জানিকা লাভ ইউ অল বাটন দিয়েছি তো এটার কারণটা হইল কি তোমরা যে সাপোর্ট দিছ এই কদিনের ভিতরে আমার এই সাপোর্টটা আমি অনেক আগে পর যোগে ছিলাম অনেক মেহনত করার পরে এই পর্যায়েছি আর তোমাদের সাপোর্ট যদি না থাকতো তাহলে আমি মনে হয় না এত দূর আসতে পারতাম তো এটা আমার ছিল না এটা তোমাদের ছিল না আমি মনে করি তোমাদের প্লে বাটন আমার চেহারা আসতেছে না মাও ওহো প্লে বাটনটা খুবই ভালো লাগবে যাই হোক এই বটার মিডার কারণ হইল কি মেইনলি তোমরা যে সাপোর্ট করছো আর এই চ্যালেঞ্জটা আমি আমার নিজের একলা মনে করি না এই চ্যালেঞ্জটা আমি তোমাদেরও মনে করি কিন্তু ভাই প্রফিটের ভিতরে কিন্তু প্রফিট আমার প্রফিট তোমরা আবার চাও না খালি মাল কামামু কষ্ট আমি করতেছি কিন্তু এটা এটা এটার হক আমার আছে আর এই জায়গা আমি জানি অনেক আমার ভাই ব্রাদার আছে কি বা অনেক ইউটিউবার আছে যারা কিনা আমার চ্যানেল বলবো তোমার নাম কি জন্য দেশ নেই অনেক বলত অনেক জন অনেক কিছু বলত পেল আমার দেখবো কিন্তু মেনলি আমি এই চ্যালেঞ্জটা আমি নিজের মনে করি না আমি এটা তোমাদেরও শুদ্ধ মনে করি প্লাস আমার অনেক ভাই ব্রাদার আছে যারা কিনা অনেক আগে থেকে আমার অনেক সাপোর্ট করছে আর ডিমোটিভেট করেন এক সবসময় মোটিভেট করছে তার জন্য এত দূর আসতে পারছি আর কিছু করা লাগে ব্লগে আমি আর কিছু কইতে পারি না ব্লগ এত সাপোর্ট করার জন্য ধন্যবাদ আর আমি এই ভিডিও কবে ছাড়বো আমি নিজেও জানি না জাস্ট রেকর্ড করে রাখলাম মনে করো 3 তারিখের প্লে বাটন আজকে 11 তারিখ আসলো আর একটা তো নিরজ সেলফি তোলা লাগে আমি তো সেলফি করে ফেলাইছি চল দেখানো তোমরা আরেকবার ভালো মতো আমার মানে তুমি রেডি তাই রাখো ওখান থেকে আমার সিস্টারের ছবি লাগে ই দেখা যায় সে তার ফেস রিভিল করবে না দেখো আমার কাছে তো ফেস রিভিলের জন্য না ওকে এটা একটু ভালো মতন তোমাদের দেখেনি আমাদের প্লে বাটনটা দূরত্ব কত ভালো মতন দেখো নাই কা আর এই যে দেখো এটা হলো তোমাদের নাম এটা আমার নাম না লাভ ইউ অল বটার মি আমি তোমাদের অল টাইম ভালোবাসি আর আশা করি তোমরা আমার এরকম করে সাপোর্ট দিবা যেরকম আমাদের সাপোর্ট দিতেছো আর আমার একটা মিরো সেলফি তুলি জানি মানে কালা তো এটা নিয়ে এত পছন্দ দরকার নাই কা আল্লাহ বানাইছে আমি কালো মানুষ আর এই যে দেখে নাও আর আমি ব্লগিংয়ে অনেক নতুন তো প্লিজ কিছু মনে করো না তো ফাইনালি আমাদের কি তো কমু জানি এলেগে সবকিছু স্ক্রিপ্টেড করে রাখা লাগে এই ব্লগের ভিতরে কেমনে কি আমি কইতে পারি না কি জানি কয় আর আমাকে দেখতে মনে করে একদম পুরো ভূতের মতন দাঁড়িয়েছে আমি কইতে পারি না কিরকম লাগতেছে আমারে কি
আনতেছে আনতেছে কি যে কইতাছি ব্লগের ব্যাপারে ধরো এত আজ এটা কথা বাদ দিয়ে আমরা মনে করো প্লে বাটন আনতে চাই আমরা ব্লগে আপাতত নতুন তো আমার ব্লগ দেখে তোমরা জানি অনেকজন আসতো তো খুব এগুলো কি করতেছে পোলা পেনগুলা আর আমার এমনি করে ক্যামেরা ধরতে জানি একটু আনি দেবিল লাগে আমি মোবাইল লাইক করে আমার কাছে ক্যামেরা নাই কা আমি কি ব্লগ করবো কোনো সময় হইতে পারি না যাই হোক আমরা চলে যাচ্ছি কতবার কইছে যাও যাও মরে খাও বাই বাই।